নমস্কার। তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর ভাই বোনদের আজকে শারীরিক রয়েছে, তো আজকে আমরা শারীরিক এই কালাংশে যে বিষয়টার উপর অভ্যাস করব সেটা হচ্ছে সমতা। সমতার মধ্যে বৃত্তের কাজ, বামাবৃত, দক্ষিণাবৃত এবং অর্ধবৃত্ত। তো একবার তোমরা এগুলো জানো, ভুলে গেছো, তাই জন্য একবার অভ্যাসের জন্য আমি আবার দেখিয়ে দিচ্ছি মনে রাখবে কীভাবে করতে হয়। প্রথমে আমরা দক্ষস্থিতে আছি, দক্ষস্থিতি থেকে এখান থেকে আরম গাছ সাবধান। এবার এই যে দক্ষস্থিতি, হাত মুষ্টিবদ্ধ, শরীর সাথে টান টান, স্কন্ধরেখা নিচের দিকে টান থাকবে, পা ইংরেজি বর্ণমালা ভিসে, এখান থেকে বামাবৃত বিভাক্স এক আসবে আঁকা। বামাবৃত বিভাক্স এক, বা পায়ের গোড়ালি ডান পায়ের চেটে ভর দিয়ে দাঁড়াবে, তো ঘুরে যেতে হবে, তিন ঘুরে যেতে হবে। বামাবৃত বিভাক্স এক, তো তিন বামাবৃত বিভাক্স এক, একে গোড়ালির উপরে ভর দেবে, আর এই বাপায় গোড়ালি ডান পায়ে চলে উপর দাও, তো হয়ে যাও, তিন ভিজে দাও। আবার বামাবৃত বিভাক্স এক, তো তিন। এবার এটাই যদি একবারে আজ্ঞা হয় তাহলে আমরা একবারে করতে পারি বামাবৃত, সেক্ষেত্রে এক 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 ঘুরে যেতে হবে। প্রথমে একে কাজ নেই, প্রথমে একে শুধু বাপায় গোড়ালি ডান পায়ে চলে, দোতে এক এক, দ্বিতীয় একে ঘুরে যাওয়া, আর তৃতীয় দোতে পা মেলানো। কি আছে? বামাবৃত এক এক দো, এবার একই ভাবে আমরা দক্ষিণাবৃত করতে পারি, দক্ষিণাবৃত দক্ষিণাবৃত বিভাক্স এক, সেক্ষেত্রে এবার ডান পায়ের গোড়ালি বা পায়ের চেটের উপর ভর দিয়ে দাঁড়াতে হবে, ডান পায়ের গোড়ালি দো বলে ঘুরে যেতে হবে, দো, এবার ডান দিকে ঘুরতে হবে, তিন ঘুরে দাও, দক্ষিণাবৃত বিভাক্স এক, ডান পায়ের গোড়ালি বা পায়ের চেটের উপর দিয়ে দাঁড়ানো, দো ঘুরে যাওয়া, তিন ঘুরে দাও। ঠিক আছে, এবার এটাই আমরা একবারও করতে পারি, দক্ষিণাবৃত এক এক দো, দক্ষিণাবৃত এক এক দো, এই যে আরম্ভ হয়ে গেল। এবারে ধরো এখান থেকে আমরা অর্ধবৃত করব, একবারে ডান দিক ঘোরা, তো সেই অর্ধবৃত করার পদ্ধতি জানা আছে আমাদের, এখান থেকে আজ্ঞা আসবে সাবধান। এবার অর্ধবৃততে কি কাজ আছে? অর্ধবৃত বিভাক্স এক, এখানে আবার ডান পায়ের গোড়ালি ভুল বললাম, ডান পায়ের গোড়ালি এবং বাঁ পায়ের চেপে ভর দিয়ে দেবে, এক দোতে পুরো ঘুরে যেতে হবে, তো পুরো একদম 180 ডিগ্রি পেছন দিকে ঘুরতে হবে, হ্যাঁ, আর তিনে পা মিলিয়ে তিন, আরেকবার দেখাচ্ছি, অর্ধবৃত বিভাক্স এক, ডান পায়ে গোড়ালি বাঁ পায়ের চেটো, তো পুরো অর্ধবৃত মানে 180 ডিগ্রি ঘুরে যেতে হবে, আর শরীরকে ব্যালেন্স রাখতে হবে, তিন পা মিলিয়ে দিতে হবে। তো এইভাবে আমরা অর্ধবৃত করতে পারি। এবার আমি একবার সবকটা দেখাচ্ছি পর 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 পর, সাবধান, বাম প্রদ এক এক দো, দক্ষিণ প্রদ এক এক দো, অর্ধ প্রদ এক এক দো, বাম প্রদ এক এক দো, দক্ষিণ প্রদ এক এক দো, অর্ধ প্রদ এক এক দো, অপ্রম। তো আমরা এইভাবে বাড়িতে এটা অভ্যাস করব, তাহলেই দেখবে যে আমরা এটা পারবো সবাই বাড়িতে। ঠিক আছে ভাই এবং বোন সকলেই, তৃতীয় চতুর্থ শ্রেণী ভাই বোনরা এটা অভ্যাস করবা, ঠিক আছে।